সিলেট থেকে দৈনিক সত্তর লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে সারা দেশে বিষয়টি জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিলেটের গোলাপগঞ্জের কৈলাস টিলার পরিত্যক্ত কোপ থেকে গ্যাস উত্তোলন শুরু হওয়ায় এখান থেকে দৈনিক মিলবে সত্তর লাখ ঘনফুট গ্যাস জ্বালানি সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে দেশের ছয়চল্লিশটি কূপ অনুসন্ধান খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার এ পরিকল্পনার অংশ হিসেবে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আয়তাধীন চোদ্দটি কূপ খনন ও পুনঃখননের কাজ চলছে সিলেটের এ চোদ্দ কূপের মধ্যে তিনটি থেকে গত বছর থেকে উৎপাদন শুরু হয় গত বছর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আয়তাধীন সিলেট আট কৈলাস টিলা সাত ও বিয়ানীবাজার এক নামে তিনটি পরিত্যক্ত কূপ পুনঃখনন করা হয় বর্তমানে এসব কূপ থেকে দৈনিক ষোলো থেকে আঠারো মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে প্রসঙ্গত উনিশশো সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায় এরপর একের পর এক গ্যাস ক্ষেত্রের খোঁজ মিলে বর্তমানে এস এর আয়তায় পাঁচটি গ্যাস ক্ষেত্র আছে সেগুলো হল হরিপুর গ্যাস ফিল্ড রশিদপুর গ্যাস ফিল্ড ছাতক গ্যাস ফিল্ড কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড এর মধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত অবস্থায় রয়েছে বাকিগুলোর মধ্যে ১৩টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন আটানব্বই মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে